হ্যালো ভিউয়ার, ঘর আর রান্নাঘরে আপনাদের স্বাগত। আমাদের আজকের আয়োজন চিংড়ি মাছ দিয়ে বেগুনের টক। উপকরণগুলো দেখে নিন, তেঁতুল, চিংড়ি, সরিষা, বেগুন। চুলোটা অন করে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়িগুলো ভেজে নিতে হবে, লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে। তেলটা ভালোভাবে নেড়ে যখন ধোয়া আসবে চিংড়ি মাছগুলো ছাড়তে হবে। সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে লাল লাল করে ভাজতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছের পরে বেগুনগুলো ছাড়তে হবে। বেগুনগুলো সুন্দর করে নাড়িয়ে দিতে হবে, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু কষে নিতে হবে। এক মিনিট ঢাকা দিয়ে রাখি। সুন্দর করে নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। বেগুনটা সেদ্ধ হতে হতে তেঁতুলগুলো সুন্দর করে ভিজিয়ে খুব ভালোভাবে মাখতে হবে। শাঁসটা বের করে নিতে হবে, সিটিটা ফেলে দিতে হবে। ওইভাবে সেটিটা ফেলে দিতে হবে। বেগুনটা খুব ভালোভাবে নাড়তে হবে, খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। এমন ভাবে নাড়তে হবে জলের সঙ্গে বেগুনটা মিশে মিশে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদের অনুপ্রেরণা। এইভাবে সুন্দর করে নেড়ে নেড়ে পরে তেঁতুলটা দিতে হবে। তেঁতুল দেওয়ার পরে নাড়লে বেগুনটা যেমন তেমনই থেকে যাবে। তেঁতুল দিলে বেগুনটা শক্ত হয়ে যাবে। খুবই টেস্টফুল টক, আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই স্বাদ। এবার টকটা একটা পাত্রে ঢেলে কড়াইটা পরিষ্কার করে পরিমাণ মতো তেল দিতে হবে। আপনারা চাইলে একবারে দিয়ে দিতে পারেন চিংড়ির সঙ্গে। তেলটা হয়ে গেলে সরিষাগুলো দিতে হবে। টকটা ঢেলে দিতে হবে, সরিষার ঘ্রাণটা খুব সুন্দর থাকবে টকের ভিতরে। এরকম ধরনের টকে সরিষাটা পরে দিলে ঘ্রাণটা খুব ভালো থাকে, প্রথমের দিক দিয়ে দিলে ঘ্রাণটা তেমন থাকে না। লবণ টেস্ট করে পরিমাণ মতো লবণ দিতে হবে।
হালকা হাফ চামচ চিনি দিলে ভালো হয়, টকটা একটু মিষ্টি মিষ্টি টক টক স্বাদ হবে, খুবই টেস্ট হবে। আর যারা শুধু টকই ভালোবাসেন তারা চিনি দেবেন না। খুবই টেস্টফুল স্যার। আমার রান্না শেষ।